হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আর্ট ক্লাস। আজকের এই ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 অর্থাৎ পার্ট 3 আমি তোমাদের করাবো। এর আগে আমি কিন্তু অলরেডি তোমাদের স্কুল থেকে দিয়েছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 করিয়ে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আগে তোমরা যে খাতাটায় মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 করেছিলে সেই খাতায় তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3টাও করবে। তো চলো শুরু করা যাক ভিডিও। ভিডিও ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে। এখানে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো, দুটি উৎপাদক দিয়েছে এবং দুটি কিভাবে করতে হয় তোমরা দেখে নাও। তো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে এক দাগে, সেটা হচ্ছে 3a³ + 4a - 3, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো তোমরা এটাকে যে পদ্ধতিতে করবে তার নাম হচ্ছে জিরো ভ্যানিশ পদ্ধতি, বা আর একটা পদ্ধতি করা যায়, আমি দুটোই পদ্ধতি তোমাদের বলবো। যখন দেখবে যে যে চলরাশিটা আছে সেই চলরাশির মাথায় দেখো পাওয়ার হচ্ছে 3, তারপর হয়ে গেছে পাওয়ার 1, অর্থাৎ 3 থেকে 1 এরকম অঙ্ক জিরো ভ্যানিশ হয়। কিন্তু যদি এখানে 2 থাকতো আর এটা 1 থাকতো তাহলে এটা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর হতো। তো এটাকে আমি জিরো ভ্যানিশ পদ্ধতিতে করবো। তো ফার্স্ট তোমরা এই অঙ্কটাকে সাইডে নিয়ে যাবে, 3a³ + 4a - 3 নিয়ে গিয়ে এখানে তোমরা এই এ এর জায়গায় বিভিন্ন নাম্বার তোমরা বসাবে। যেমন শুরু করবে প্রথমে তোমার 1 দিয়ে, তারপরে 2, 3, 4 বা -1, -2, -3, তারপরে হাফ দিয়েও করতে পারো, -half, +half ইত্যাদি দিয়ে তোমাকে এই এর জায়গায় বসিয়ে দেখতে হবে যে কোন ক্ষেত্রে এটা জিরো আসে। তো এখানে ফার্স্ট আমি তোমাদের বলবো যে 1, 2, 3 বা -1, -2, -3 দিয়ে আসছে না, সরাসরি আমি তোমাদের যেটা দিয়ে আসছে সেটাই নিয়ে যাচ্ছি। তো এর মান যখন তোমরা 1, 2 বসাবে তখন এটা জিরো আসবে। দেখে নাও, আমি এর মান বসাচ্ছি 1, 2, তাহলে 4 × 1/2 - 3, তাহলে আসছে 3 × এটা আসছে 1/8 প্লাস এটা আসছে 4 × 1/2 - 3, তার মানে দেখো এটা আসছে 3/8 প্লাস এটা হচ্ছে কাটাকুটি করলে 2, তার মানে 2 - 3। সো আমরা দেখতে পাচ্ছি এটা, সরি কোশ্চেনটা আমি একটু ভুল তুলেছিলাম। তো এটা হচ্ছে 3a³ না, এটা হচ্ছে 8a³। তাহলে এখানে আসছে তোমার দেখো 8 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এটা 1 আর এখান থেকে আসছে -1, তার মানে আমরা বলতে পারি এটা 0। তাহলে আমরা কি করলাম, আমরা এর জায়গায় 1, 2 বসালাম, তাহলে আমাদের রাশিটার ভ্যালু 0 দিল। তাহলে আমরা বলতে পারি এ এটা কোনো কোনো গুণ করো, 2a = 1, তার মানে বলতে পারি 2a - 1 = 0। সো 2a - 1 এটা হবে আমাদের একটা এই অঙ্কের ফ্যাক্টর, ঠিক আছে, বা একটা উৎপাদক। তো এখানে যেটা করব আমরা, ফার্স্ট প্রথমে একটা লাইন ছেড়ে দিয়ে আর একটা লাইনে আমরা এখানে লিখব। লিখে এই যে লাইনটা আমি তৈরি করলাম, এই লাইনে দেখো এই যে উৎপাদক এসছে না 2a - 1, সে 2a - 1টাকে 2 বার 3 বার লিখবো, যেহেতু এখানে 3 আছে। তাহলে 2a - 1, তারপর আরেকবার 2a - 1, আরেকবার 2a - 1, 3 বার লিখতে হবে। 3 বার লেখার পর যেটা করতে হবে, এখানে এমন কোন সংখ্যা লিখলে 8a³ আসে সেটা দেখো, 8a³টা প্রথমে নিচে নামিয়ে লিখবে। এবার এমন কোন সংখ্যা বসালে 8a³ আসে আমাদের সেটা লিখতে হবে এখানে। তো ভেবে দেখো এখানে যদি আমি 4a² বসাই, 4a² বসালে দেখো 4 দিয়ে 8, 8a³ হচ্ছে, তাহলে 4a² দিয়ে এটা গুণ হবে, এটা এটা গুণ করে এটা আসছে, তাহলে 4a² দিয়ে -1 গুণ করলে হবে -4a². এবার এই অঙ্কের মধ্যে দেখো -4a² ছিল না, তাহলে আমরা করে দেবো কি +4a², ঠিক আছে। এবার ভালো করে দেখো এখানে 2a আছে, তো এখানে এমন কোন সংখ্যা লিখলে 4a² আসবে, তো আমরা লিখবো 2a, তাহলে 2a দিয়ে এটা গুণ করলে 4a² হয়, 2a দিয়ে 1 গুণ করলে -2a। এবার দেখো আমাদের ছিল কত, +4a, আর আমরা লিখেছি -2a, তাহলে আমরা কী করলাম, আমরা এখানে অতিরিক্ত নিয়ে ফেলেছি -2a, তার মানে আমরা করে দেবো এটা 6a। দেখো 6a থেকে 2a বিয়োগ করলে কিন্তু 4a থাকে, তাহলে এখানে প্লাস আমি এমন কোন সংখ্যা লিখবো যে আবার 6a ফিরে পাবো। তাহলে এখানে আমার যদি 3 লিখি, তাহলে 3 দিয়ে 6a আসছে, -3, 1, 3, দেখো লাস্টের 3টা মিলে গেছে। তো এই হচ্ছে নিয়ম। এবার হচ্ছে কি, 2a - 1 সব জায়গায় আছে, তো 2a - 1টাকে প্রথমে লিখতে হবে একটা ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ কমন নিলাম, নিলে পড়ে থাকবে 4a² + 2a + 3। এবার দেখো এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। এবার ভালো করে দেখবে মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে কি হচ্ছে না, এখানে 3a - 4a 12, 12 ভেঙে 2 করতে হবে, তো 12 ভেঙে 2 করা সম্ভব না, সুতরাং মিডল টার্ম ফ্যাক্টর হবে না, অর্থাৎ আমাদের উৎপাদক বিশ্লেষণ এখানেই কমপ্লিট হয়ে গেল। তো আমি এই অঙ্কটা জিরো ভ্যানিশ পদ্ধতিতে না করে অন্যভাবে একটাও তোমাদের করে দেখাচ্ছি। দেখো তোমরা যেটা করবে, ফার্স্ট এই যে 8a³ প্লাস
4a মাইনাস 3 আছে, প্রথমে যেটা করবে 8 এ কিউবটা থাকবে প্লাস 4 এটাও থাকবে, এই যে মাইনাস 3 টাকে তোমরা কায়দা করে লিখবে মাইনাস 2 মাইনাস 1, ঠিক আছে। এবার এটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে, এই মাইনাস 1 টাকে আমি এখানে আনতে পারি আর 4 এ মাইনাস 2 টা পাশাপাশি থাক। 8 এ কিউব মানে তোমরা জানো 2 এর পুরোটার কিউব মাইনাস 1 মানে আমরা বলতে পারি 1 এর পুরোটার কিউব প্লাস এখান থেকে তোমরা 2 কমন নাও, 2 কমন নিলে কি পড়ে থাকবে 2a মাইনাস 1। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা ভাঙিয়ে দেবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙিয়ে দিলে কী হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1 এটা থাক চুপচাপ। এবার দেখো 2a মাইনাস 1 2a মাইনাস 1 আমরা কমন নেব, তবে এই লাইনে নেবো না পরের লাইনে নেবো, এটা হচ্ছে কত 4 এ স্কোয়ার প্লাস এটা 2a প্লাস 1 আর এখানে থাকছে 2 2a মাইনাস 1, এবার আমরা কমন নেব, তাহলে 2a মাইনাস 1 যদি আমরা কমন নেই তাহলে 2a মাইনাস 1 চলে আসলো বাম দিকে, আরেকটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2, অর্থাৎ এই এইগুলো সব আর এই টুটা, তাহলে হচ্ছে কত 2a মাইনাস 1 আর এটা হচ্ছে দেখো 4a স্কোয়ার প্লাস 2a 1 আর 2 যোগ করে 3, তাহলে দেখো আগের উত্তরটার সাথে এই উত্তরটা সেম এসছে, সুতরাং এভাবেও তোমরা করতে পারো। ওকে তো চলে এসো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে তুমি যে বলছে 1/8 এ কিউব প্লাস 8/ বি কিউব এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো সেকেন্ড দুই দাগে যেটা দিয়েছে সেটা হলো মানে এটা একের এক দাগ, এটা একের দুই দাগ, একের দুই দাগে দিয়েছে 1/8 এ কিউব প্লাস 8/ বি কিউব, কী হবে এটাকে আমরা এ কিউব হিসেবে প্রকাশ করবো, কীভাবে 1/2 এর পুরোটার কিউব হয়ে গেল এ কিউব প্লাস এটাকে আমরা বি কিউব হিসেবে প্রকাশ করবো, তাহলে কত হবে 2/ বি এর পুরোটার কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ অর্থাৎ প্রথম জন প্লাস বি দ্বিতীয় জন ইন্টু এ স্কোয়ার মানে প্রথম জনের এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, তাহলে এটা এ ইন্টু বি প্লাস বি এ স্কোয়ার মানে এটার এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে ভালো করে দেখো এখানে আছে 1/2 এ প্লাস 2/ বি আর এই ঘরটার মধ্যে আসছে 1/2 এর স্কোয়ার করলে 4 এ স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে 1/ এ বি পড়ে থাকছে ইন্টু বি এ বি প্লাস 2 এর স্কোয়ার করলে কত হবে 4 আর বি এর স্কোয়ার করলে হবে বি স্কোয়ার। ওকে তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কের উত্তর। তো চলে এসো নেক্সট অঙ্কে, কী বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার নির্ণয় করতে হবে, তো নেক্সট পেজে করবো এটা আমি। তো ফার্স্ট যে কাজটা তোমরা করবে দুই দাগের জন্য, আমাদের যেটা দেয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11, তাহলে আমরা এক কাজ করব, ধরি ক্রয় মূল্য দশ এক্স বা 10x টাকা এবং বিক্রয় মূল্য 11x টাকা, তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে না লস হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে লিখবো অতএব লাভ হলো 11x মাইনাস 10x টাকা। তোমরা জানো লাভ হয় কীভাবে বার করতে হয়, বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে লাভ হয় এবং বার করার নিয়ম হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়া, অর্থাৎ লাভ হচ্ছে x টাকা। অতএব আমাদের বলেছে শতকরা লাভ কত, অতএব শতকরা লাভের সূত্র তোমরা সবাই জানো, দাগের উপরে লাভ দাগের নিচে ক্রয় মূল্য আর পাশে 100%। তাহলে আমরা যদি এটা এক্স এক্স কাটা দিই এবং একটা করে শূন্য শূন্য কেটে দিই তাহলে শতকরা লাভ হবে 10%। তারপরে দেখো কী বলছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তো বিক্রয় মূল্যের উপর যার উপর বলবে সেটা তোমরা একসাথে ধরে নেবে, তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে তোমরা কী করবে, ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে, অতএব ক্রয় মূল্য কি লাভ বলেছে তার মানে ক্রয় মূল্যটা একটু কম থাকবে, তাহলে 100 - 20 যেহেতু বলেছে 10% এই সরি 20% তাই মাইনাস করে দিলাম 20, 100 টাকায় 20 টাকা মাইনাস করতে হবে, তার মানে আমাদের ক্রয় মূল্য আসবে 80 টাকা।
অতএব আমাদের প্রশ্ন করেছে যে বিক্রয় মূল্যের উপর যদি দেখো বিক্রয় মূল্যের উপর যদি 10-20% লাভ হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে আমরা লিখবো অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্রয়মূল্যের উপর শতকরা লাভ, লাভের সূত্র কি বলেছি, দাগের উপরে লাভ কত? 20 টাকা। আচ্ছা যার উপরে বলবে সে নিচে বসবে, তার মানে ক্রয়মূল্যের উপর বলেছে তাহলে ক্রয়মূল্যটা এখানে বসাতে হবে। ক্রয়মূল্য কত? 80 × 100%। ঠিক আছে, তো আমরা যদি এটা দিয়ে এটা কাটি তাহলে 4 4 দিয়ে 100 কাটলে 25, তার মানে আমরা বলবো 25% হবে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ। নেক্সট 4 দাগে চলে যাই, 4 দাগে তাও কি বলছে, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা, অর্থাৎ হারমোনিয়ামটার গায়ে লেখা আছে 4000 টাকা। তো বিক্রি করার সময় সে পর পর প্রথমে 20%, তারপর 10%, তারপর আবার 10%, প্রথমে 20 মানে 20, তারপর 10, তারপর আবার 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামটির বিক্রয় মূল্য কত? তো ভালো করে দেখো ধার্য মূল্য কিন্তু 4000 টাকা, তাহলে আমরা প্রথমে 20% ছাড় দেবো। বলবে প্রথমে যে ধার্য মূল্য 4000 টাকা, অতএব প্রথমে তো 20% ছাড় দিয়েছে, তাহলে 20% ছাড় দিলে দাম দাঁড়ায় কীভাবে বার করবে? সূত্র সপ্তমতে বলা আছে 4000 × তোমরা যদি লাভক্ষতির অঙ্কগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশানে তোমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে লাভক্ষতির ফোল্ডার পাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো এখানে দেখো ছাড় বলেছে 20%, তো 20% ছাড় মানে 100 টাকা যদি দাম থাকে তার দাম নেবে 80 টাকা, মানে 20% ছাড় মানে 100 টাকায় 20 টাকা ছাড়, তাহলে 4000 টাকায় কত ছাড় হবে? তো দাম দাঁড়াচ্ছে কত ছাড় দিয়ে, এটা হচ্ছে 80/100, আমরা যদি 20 দিয়ে কাটি তাহলে 20 দিয়ে কাটলে 4×20 80, 5×20 100, আমি যদি 5 দিয়ে এটা কেটে দেই 5×8 40, 400, তার মানে 4×8 32, অর্থাৎ 3200 টাকা। তারপর কি বলবো, আবার আবার 10% ছাড় দিলে দাম দাঁড়ায় 3200 × 10% ছাড় দিচ্ছে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা ছাড় দিচ্ছে, তাহলে এত টাকা দাম দাঁড়াবে, তাহলে কত আসছে দেখো, এটা 3200 × 90/100, সো একটা করে শূন্য কেটে দিলাম, এদিকের একটা করে শূন্য কেটে দিলাম, তাহলে 9×2 18, 18 থেকে 1×3 9 27, আর 1×28 এত, তার মানে দাম দাঁড়াচ্ছে 2880 টাকা। এবার তো আবার 10% ছাড় দিয়েছে, তাই আবার 10% ছাড় দিলে দাম দাঁড়াবে 2880 × 100 − 10/100 এত টাকা, তার মানে আসছে 2880 × 90/100। ঠিক আছে, একটা শূন্য দুটো শূন্য, এখান থেকে একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত আসছে 8972, হাত থেকে 7 8 9 72, আর 7 তোমার 79, 79 হাতে থাকে 7 9 2 18, 18 7 25, তাহলে দাম দাঁড়াচ্ছে কিন্তু 2592 টাকা। তাহলে কিন্তু আমাদের ফার্স্ট উত্তর হয়ে গেছে, আমাদের ফার্স্ট দেখো কি প্রশ্ন করেছিল, তবে হারমোনিয়ামটির বিক্রয় মূল্য কত হবে? তো হারমোনিয়ামটির বিক্রয় মূল্য হবে 2592 টাকা। তারপর আরেকটা কোশ্চেন করেছে যে সেক্ষেত্রে সমতুল্য ছাড় কত, অতএব অতএব মোট ছাড় পেল, সেক্ষেত্রে মোট ছাড় পেল দেখো দাম ছিল তোমার 4000 টাকা, তার থেকে 2592 টাকায় বিক্রি হচ্ছে, অতএব সে ছাড় পেয়েছে, দেখো এটা বিয়োগ করলে আসবে, দেখতে পাচ্ছি আমরা মোট ছাড় পেল 1408 টাকা, 1408 টাকা ছাড় পেয়েছে। এবার আমাদের এটা শতকরায় নিয়ে যেতে হবে, তাহলে 4000 টাকায় ছাড় পেয়েছে 1408 টাকা, তাহলে 100 টাকায় কত ছাড় পাবে, অর্থাৎ সমতুল্য ছাড় বার করবো, অতএব 4000 টাকায় ছাড় পেল 1408 টাকা, 1 টাকায় ছাড় পেল 1408/4000 টাকা, আমাদের 100 টাকায়, অর্থাৎ পার্সেন্টেজে উত্তর দিতে হবে, 100 টাকায় ছাড় হবে 1408/4000 × 100,
এত টাকা। অর্থাৎ সমতুল্য ছাড় আমরা বলতে পারি একটা করে দুটো করে শূন্য কেটে দিলাম, তাহলে এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 35.2। যেহেতু টাকা পয়সার হিসাব 20 দিয়ে নেবে তাহলে সমতুল্য ছাড় হবে এত টাকা, ঠিক আছে, বা 35.20% হবে সমতুল্য ছাড়। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে।